প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো ফেনি দৃষ্টিক অনলাইন স্কুলের পক্ষ হতে তোমাদেরকে জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মুবারক আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী তিনের তিনের উৎপাদক নিয়ে আলোচনা করব এটি আমাদের ধারাবাহিক ক্লাস শিক্ষার্থীবৃন্দ আমরা আজ এ এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুফদির উৎপাদক বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করব তাহলে আমরা লিখিনি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুফদির উৎপাদকে বিশ্লেষণ কেমন এ এক্স প্লাস বি আকারের বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ দেখো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে সিটা কি সিটা হইল এক্স বর্জিত পথ কেমন এরপর আসি আমরা এখানে বিটা টা হইলো এক্স এর সহক বি হলো এক্স এর সহক আর এখানে এ হল এক্স স্কোয়ারের তাহলে আমরা কি বললাম এখানে এ দেখো এখানে এ এক্স স্কোয়ার সহক এক্স এর সহ সি হল এক্স বর্জিত পথ ঠিক আছে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বিহবোধিক বিশ্লেষণ করতে হলে আমরা এক্স স্কোয়ার সহক এবং দেখো তোমরা লিখতে পারো এক্স স্কোয়ারের সহ এ এবং এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ সি এর কি হবে সি এর গুণ হবে আবার দেখো এক্স স্ক আবার দেখো এক্সকে সহক এ এবং এক্স বর্জিত পদ সি এর গুণ কি হবে হবে এসি হবে এই এসি কি করবো আমরা এমন দুটি উৎপাদকে প্রকাশ করতে হবে এই এসি কে এমন দুইটি উৎপাদকে প্রকাশ করতে হবে তাহলে কয়টি উৎপাদকে প্রকাশ করতে হবে দুইটি উৎপাদেকে প্রকাশ করতে হবে যাদের সমষ্টি যাদের সমষ্টি সহগ সহক বিয়ের সমান হবে যাদের সমষ্টি সহগ সহক বিয়ের সমান হবে তাহলে দেখো বন্ধুরা আমরা বলছি এক্স স্কোয়ার সহগ এ এবং এক্স বর্জিত পদ সি এক্স স্কোয়ার সহগ এ এক্স বর্জিত পদ সি এর গুণফল এসি হবে এই এসি কে এমন দুটি উৎপাদকে প্রকাশ করতে হবে যাদের সমষ্টি যাদের সমষ্টি ওই দুটি উৎপাদকের সমষ্টি এক্স এর সহগ বি এর সমান হবে ঠিক আছে তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি নি তাহলে আমরা উদাহরণটা দেখি নি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পরটিনকে উৎপাদেকে বিশ্লেষণ বন্ধুরা দেখো এখানে এক্স স্কোয়ার সহক কত থ্রি এক্স বর্জিত আর একশো শখ আছে একশো শখ নাই আমরা বলছিলাম কি এটা কি আকৃতির সমীকরণ হবে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেখো তো এখানে এক্স স্কোয়ার সহক কত আছে এ তাহলে এ কার সমান হবে থ্রির সমান হবে এখানে এক্সের শখ নাই কোনো শখ না থাকলে কত হবে ওয়ান হবে তাহলে এক্সের সহক যদি বি এর শখ ওয়ান অথবা মাইনাস ওয়ান আমরা ধরে পথ এটা হলো চোদ্দ চোদ্দ মাইনাস পর কেমন তাহলে আমরা কি করতে পারি আমরা এই দুটা রাশি গুণ করবো তাহলে প্রথমে আমরা থ্রি আর কঠিন কী করবো গুণ করবো তিন চারটে কথা বেয়াল্লিশ এখন আমরা বিয়াল্লিশের উৎপাদক করবো বিয়াল্লিশের উৎপাদক করবো আমরা যদি ছয় দিয়ে বাক করি ছয় সাত কথা বেয়াল্লিশ তাহলে সাত এবং ছয়ের গুণ ফল কত হবে বিয়াল্লিশ হবে তাহলে দেখো এখানে আমরা বিয়াল্লিশের কটি উৎপাদক পেলাম দুটি উৎপাদক পেলাম সাত এবং ছয় দেখা যাচ্ছে এখানে একশো শহ কত আমরা মাইনাস বাদ দিলে কত থাকে ওয়ান থাকে একশো শহ কত ওয়ান তাহলে আমরা মাইনাস তিন এটা আমরা উজ্জ্বল ধরলাম একশো সহক ওয়ান তাহলে সাত থেকে দেখো দুটি উৎপাদক সাত এবং ছয় যদি সাত থেকে আমরা যদি ছয় বিয়োগ করি কত হবে ওয়ান হবে তাই না এখন আমরা বলছি কি সাত এবং ছয়ের যে দুটি উৎপাদক হবে তাদের সমষ্টি তাহলে দেখো আমরা যদি মাইনাস সেভেন প্লাস সিক্স যোগ করি তাহলে সমষ্টি হবে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস সেভেন প্লাস সিক্স তাহলে সমষ্টি কত হলো মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে আছে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখবো এখানে দেখো থ্রি এক্স মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এক্স মাইনাস কত ফটিন তাহলে মাইনাস সেভেন এক্স থেকে প্লাস সিক্স এক্স বিয়ে করলে থাকে কত মাইনাস ওয়ান এক্স বা মাইনাস এক্স কেমন তাইলে এরপর আমরা কি করবো আমরা কমন নেবো তাহলে আমরা কমন নিই এই দুইটা থেকে কি কমন যায় এক্স কমন যায় মাত্র তাহলে আর বাকি থাকে এখানে থ্রি এক্স মাইনাস এখান থেকে এক্স কমন যায় আর থাকে সাত কমন নেওয়া মানে কি ওটা শিখে ভাগ করা তাহলে এখান থেকে আমরা কত কমন নেবো টু কমন নেবো তাহলে টু দিয়েছি ছয়টা ভাগগুলি তিন দুগুণে ছয় আর সাত দুগুণে কত চোদ্দ এখন আমরা ব্যাটারি ভিত্তিতে কমন নেবো তাহলে এখানে থ্রি এক্স মাইনাস সেভেন এখানে থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন আর থাকে এক্স প্লাস টু ওকে এরপর আমরা একে নিয়ে আমি উদাহরণ দুই করবো আসি উদাহরণ দুই উদাহরণ দুইটা আমরা দেখিনি আমরা লিখব মাইনাস ফর্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স ঠিক আছে আমরা উদাহরণ এক মুছে ফেলি

আর ধ্রুবত আছে ঠিক আছে আমরা ষোলো আর পনেরো গুণ করলাম দুশো চল্লিশ পেলাম এখন আমরা এই দুশো চল্লিশের মেয়ার ট্রাম্প করবো বলে দেখো প্রথম আমরা দুই দি করলে বারো দোকান চব্বিশ একশো বিশ তারপর আমরা দুই করলাম ষাট হবে একশো বিশ ষাট আবার দু দিক করলে কত তিরিশ হয় আবার দু দিক করলে কত পনেরো হয় আবার তিন দিক করলে কত পাঁচ হয় তাহলে এখানে আমরা উৎপাদক পেলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা এখান থেকে কয়টি উৎপাদক বানাতে না হবে আমাদেরকে দুইটি আমরা একটু দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিশ দুগুণে চল্লিশ তাহলে একটি উৎপাদক আর বাকি থাকতেছে কত তিন এবং দুই তাহলে তিন দুগুণে কত ছয় তাহলে আমাদের কয়টি উৎপাদক হলো দুইটি চল্লিশ এবং ছয় দেখো এই দুটি যোগ চল্লিশ আর ছয় যোগ করলে হয় এখানে কত আছে স্যার্লিশ দেখো এখানে কি আছে মাইনাস আছে আমরা এটা লিখবো মাইনাস চল্লিশ মাইনাস সিক্স তাহলে মাইনাস কত হবে ঠিক আছে তার আমরা লিখে নিই এক্স ইন্টু সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এক্স মাইনাস সিক্স এক্স প্লাস কত ফিফটিন ঠিক আছে এখন আমরা আগের মতো কমন নেব আমরা প্রথম দুই রাশি থেকে আমরা কমন হ দেখো তো প্রথম দুই রাশিতে কত কমন যায় ষোলো আর চল্লিশে এইট এক্স কমন যায় এইট এক্স কমন গেলে আট দুণে কত ষোলো টু এক্স আর এইট এক্স কমনে পাঁচ আর কথা চল্লিশ ঠিক আছে এবার এখান থেকে দেখো আমরা তিন কমন নেব তিন কমন নিলে তিন দুগুনে ছয় সিক্স এক্স যেহেতু বাইরে মাইনাস আছে প্লাসে মাইনাসে আমাদের এখানে হয়ে যাবে মাইনাস আর তিন দিয়ে ভাগ করলে পাঁচ তিন পাঁচ আর পনেরো এক্স ইন্টু এরপর আমরা ভিতে কমন নেবো এখানে আমরা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম ব্যাকেরি ভিতে কি কমন যায় টু এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ কমন যায় আর বাকিগুলো একটা ব্যাকেরি হবে বাকি আসে কত এইট এক্স মাইনাস থ্রি এইট এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এটি আমাদের অ্যান্সার এখন আমরা আর সেই এই নিয়মে আরেকটি উৎপাদক করবো তাহলে শিক্ষার্থীদের দেখো আমাদের উদাহরণ তিন বারো এক্স স্কোয়ার প্লাস সতেরো এক্স প্লাস কত সিক্স ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার শ কত বারো আর দ্রুব কত আছে ছয় তাহলে আমরা বারো আর ছয়ে গুণ করবো গুণ করার পর দুটি এমন দুটি উৎপাদক নির্ণয় করবো যার যোগফল কত হবে সতের সমান হবে কেমন তাহলে আমরা আসি বারো গুণ ছয় তাহলে কত হবে ছয় বারো বাহাত্তর বাহাত্তরের আমরা দুটো উৎপাদক কিনে করি তাহলে আট ভাগ করলে আট নং বাহাত্তর নয় গুণ আট নয় আর আটে গুণ করলে আট নং বাহাত্তর হয় নয় আর আটে যোগ করলে কত হয় সতেরো হয় ঠিক আছে তাহলে আমরা দেখতে পারি কি যেখানে সতেরো এক আছে আমরা লিখবো নাইন এক্স প্লাস এইট এক্স তো আমরা লিখি টু এল এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এইট এক্স প্লাস কত সিক্স এরপর কমন যায় আমরা এই দুই রাশিতে কত কমন নিতে এক্স তো আর এইখানে এক্সেসের এখানে এক্স এক্স তো আসে আমরা বারো এবং নয়কে এমন রাশিতে ভাগ করতে হবে তাহলে এরপর আর কোনো যেন উৎপাদক না থাকে তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো তিন দি থ্রি এক্স তাহলে তিন চার বারো এক্স প্লাস তিন তিরিশ নয় এখান থেকে আমরা যদি দুই কমন নিই তাহলে দুই কমনে চার দুগুণে আট ফোর এক্স প্লাস তিন দুগুণে ছয় তাহলে ব্যাকেট ভিত্তি থেকে আবার কমন নিলাম ফোর এক্স প্লাস থ্রি আর বাকি হইল থ্রি এক্স প্লাস এটি আমাদের অ্যান্সার এখন আমরা আজকের পাঠে আমরা কি কি শিখলাম আজকের পাঠে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদী কীভাবে উৎপাদক নির্ণয় করা যায় সেটা আমরা শিখে নিলাম ঠিক আছে এখন আমরা বাড়ির কাজে আসি আমাদের বাড়ির কাজ আমাদের অনুশীলনী তিনের তিন তার আমরা অনু তিনে তিন এর প্রশ্ন নং প্রশ্ন নং আমাদের এটা অনুশীলনে বইতে আছে। আমরা একই নিয়মে পনেরো ষোলো বাড়ির কাজ রইল ঠিক আছে তোমরা এই বাড়ির কাজগুলো প্রতিষ্ঠানে শ শিক্ষকের কাছে জমা দিতে হবে তাহলে আসে এস পর্যন্ত ভালো দেখো সুস্থ দেখো ঘরে ত্যাগ সবাইকে ধন্যবাদ